পঁয়ত্রিশ থেকে চল্লিশটা বাচ্চাকে আমি খাওয়াই ওই একটা দিন। আমার এই কাজটা যদি একদিন বন্ধ যায় তাদের থেকে হয়তো ৩০টা বাচ্চার থেকে হয়তো আমি ২০টা বাচ্চাকে খাওয়াতে পারবো, ১০টা বাচ্চা হলো না, আমি সেটা না আমি ডেইলি কাজ করবো, এতে যদি আমার যাই থাকুক না কেন, মানে সিরিয়াসলি মানে হ্যাটস অফ সত্যি, মানে এরকম চিন্তা ভাবনা কিন্তু খুব কম লোকের মাঝে থাকে। এখানে এখানে দেখ ওখানে তো দেখলেই আদারওয়াইজ, এখানে যা দেখো, এখানে দেখো পোলা পোলার কোয়ান্টিটি দেখো, ২ কেজি ২ কেজি ২ কেজি ২ কেজি এখনো ফ্রাইড রাইস বাকি আছে, আরো ফ্রাইড রাইস বাড়ি বাকি আছে, এখনো ফ্রাইড রাইস আমরা যাব ওখানে তারপর পৌঁছাবে, মানে ওটা মানে ওটা রেডি হবে, এখনো হয়নি, এখন মাটনটা রেডি হচ্ছে, মানে বুঝছো, আর এখানে কিন্তু চিকেনের দুটো কোয়ান্টিটি কিন্তু অলরেডি রয়েছে। আচ্ছা চিকেন কি আর হবে নাকি, নাকি এত কি বেশি আর হবে, মাটনটা ১০ কেজি করে আমরা নিয়ে যাব, মাটনটা আর হবে না। আচ্ছা মাটনটা হবে না, মানে কি চিকেনটা পোলাওটাও হবে, আজকে ১২ কেজি মাটন, আচ্ছা ১২ কেজি মাটন। আচ্ছা মেইন মেইন ক্রেডিট কিন্তু গোস টু এই কাকিকে যায়, আচ্ছা মুনমুনির মাকে যায় কিন্তু, ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি, মুখের হাসিটাই বেশ মিষ্টি। তো এখানে কিন্তু মোটামুটি সব সরঞ্জাম রেডি অলরেডি, তো এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু কাজ বাস অলরেডি হচ্ছে। আর এছাড়া দোকানে যাওয়ার পর তো তুমি বলেছো আরো জিনিস যাবে, তাই তো? জন্মদিন বলে যে জন্মদিনেই ব্যস্ত থাকবো, বাদ বাকি সব কথা ভুলে যাবো, সেটা ভুললে হবে না। আজকে আমি যাদের ভালোবাসা পেয়ে মুনমুন দিয়ে হয়েছি তাদেরকে আমি সবসময় মনে রাখবো। একদম একদম, এই জিনিসটা কিন্তু খুব কম লোকে এই জিনিসটা থাকে, সত্যি কথা বলছি, প্রতি শুক্রবারই আমার এই জিনিসটা হয়। বাহ, একদিন আসবে, একদিন একদিন নেক্সট যেবার আসবে শুক্রবার দিন আসবে, একদিন আয় এসে আমার দেখবি যে কেমন লাগে। আমি বলছিলাম তোরা ভিডিও কর, ভিডিও আমি করব না, আমি জাস্ট আমি দেখতে আসব, তুই তোর নিজের চোখে দেখে যাবি যে আমি শুক্রবার দিনটা কি করি। আসবে একদিন, অবশ্যই আসবো শুক্রবার দিন, কিন্তু আমাদের এরকমই তোরজোর হয়। মশলা দেবো, আচ্ছা এখানে দেখো দিদি কিন্তু মাটনের জন্য অলরেডি প্রিপারেশন রেডি করে দিয়েছে, অলরেডি কিন্তু ভেতরে তেজপাতা দিয়ে চলে গেছে। আচ্ছা আর কি এখন পেঁয়াজ যাবে, এখন পেঁয়াজ কুচি দেবো দিদি, কান্না আমি কান্না করে দেবো, পেঁয়াজ কুচি দেবো, আচ্ছা মাটন তোমার দুবারে হয় না, মাটন আবার এখন একবারই হয়, আগে তো অল্প হতো দুবারে হতো, আচ্ছা এখন বেশি করি বড় করাই একবারই করে দিই। আর মাটন গুলো দেখায়, মাটন গুলো যদি দেখো মানে এরকম টাইপের কিন্তু দেশি তোমার খাসি বলা যেতে পারে, তো বলা যেতে পারে মানে দেশি খাসি, কিন্তু এখানে এক একটা এরকম বড় বড় সাইজের পিস। আর এটা আচ্ছা এটা এখনো তোমার করতে কত টাইম লাগবে? হলুদ চলে গেল, মশলাটা অলরেডি কষানো আছে, আচ্ছা